Really, really miss you, Mustafa Zahram, and I had a good bonding with him. I know Mustafiz is a very good bowler. If he played the whole season, he would have got this purple cap. মুস্তাফিজকে মিস করছেন রাচিন রবীন্দ্রা। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে একই বললেন রবীন্দ্রা, এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর হর্ষাল প্যাটেলকে বেগুনি টুপি পরিয়ে দিয়ে উপস্থাপকের কঠিন প্রশ্নের জবাবে মুস্তাফিজ প্রসঙ্গে যা বলেছিলেন বিরাট কোহলি। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নিই। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার একটা বড় স্বপ্ন ছিল আমাদের খাটার মাস্টারের। 2024 সালে এসে ফিজের সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং নিজের ড্রিম টিম চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুযোগ পেয়ে 2024 আইপিএলটা দুর্দান্তভাবে শুরু করেছিলেন। প্রথম ম্যাচেই ফিজ তার বোলিংয়ের কাটার জাদু দেখিয়ে করেছিলেন বাজিমাত এবং 4 উইকেটস নিয়ে নজর কেড়েছিলেন সকলে। তার পাশাপাশি সবচেয়ে বেশি উইকেটস নিয়ে নিজের মাথায় বেগুনি টুপি পরে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে আইপিএলের 49তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে দেশে ফিরতে হয়েছে আমাদের কাঁঠাল মাস্টার। কেননা এবারের আইপিএলে মুস্তাফিজকে মাত্র 9টি ম্যাচের জন্য এনইউসি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যে কারণে ইচ্ছে না থাকার সত্ত্বেও দেশে ফিরতে হয়েছিল ফিজকে। মাত্র 9টি ম্যাচ খেলে 14টি উইকেট নিয়ে চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠেছিলেন মুস্তাফিজুর রহমান, এবং সেই সাথে ঋতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনি, মোয়েন আলী, রাচিন রবীন্দ্রা ও মাতিশ পাতিরানার সঙ্গে ভালো একটা বন্ডিং হয়ে গেছিল ফিজে। তাই তো আইপিএলের 59তম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ মুস্তাফিজকে নিয়ে করা উপস্থাপকের প্রশ্নের জবাবে ফিজকে নিয়ে বিরাট কোহলি বলেছিলেন, If he played the whole season, he would have got this purple cap. আমি জানি মুস্তাফিজুর রহমান একজন ভালো বোলার। সে যদি আইপিএল এর পুরো সিজন খেলে যেতে পারতো তাহলে নিঃসন্দেহে এই পার্পল ক্যাপ তারই হতো। তো প্রিয় দর্শক, এবারের আইপিএলে মুস্তাফিজকে পুরো সিজনের জন্য বিসিবির এনওসি দেওয়া প্রয়োজন ছিল কিনা এ বিষয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।